তখন তুই ঠিক এভাবে পালাবি। ইয়ালি আরে ওই নাম আরে এসে গেছি। ও এ নি ধর। আরে ভাই 60 টাকা হয়েছে। আরে ভাই এখানে আমি 5 বার এসেছি, 5 বারই আমি 40 টাকা করে দিয়েছি। আরে তুই 5 বার মনে 6 বার আইগা, আমার 60 টাকা হয়েছে, 60 টাকা দে। 40 টাকা দিয়েছি চুপ করে রাইখা দে। আরে তুই কি এনকো রাজা নাকি? রাজা না আমি এলাকার বাপ। আরে শুয়োর আগামী 15 দিনের ভিতরে 250 টাকার মহিষ 500 টাকা কেজি কিনে খেতে হবে। আমরা 500 টাকা কেজি কিনবো না, কিনবি না যদি ঘরে যায় বসে থাকবি। যখন তুই জানতে পারবি তোর আশেপাশে থেকে কেউ তোকে আসলা বাস নিয়ে মারতে আসছে, তখন তুই ঠিক এভাবে পালাবি। ইয়ালি আমি আর পালাবো না বাবা। সনি দেওয়া তোর গাছের কাঁচামরিচ আমার অনেক ভালো লেগেছে, আমার নিগা প্রত্যেকটা দিনই 1 পোয়া করে কাঁচামরিচ আনবি, আমি তোকে 50 টাকা করে দিব। এটা সানিদুলের হাত কাতিয়া, ছোটবেলা থেকে মরিচ খেত করতে করতে হাতটা পুরো মরিচের মতন হয়ে গেছে, বুঝলি পুরো? আমি হাটে মরিচ বেচা বাদ দিয়ে তোর কাছে আমি 1 পোয়া করে বেচবো। আরে তোর মতন 100টা কাস্টমার আমার পায়ে ধরে মরিচ কিনবে বলে। তো গাইস ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।